আমার এই ধরনের ভিডিওগুলো সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন। মনোযোগ দিয়ে না শুনলে কি হবে জানেন? যে আপনি ইনফরমেশনটা বোঝেন নাই, নিউজটাও বোঝেন নাই, আপনি দৌড়িয়ে যে ইনবক্সে নক দিচ্ছেন যে ভাই যাইতেছে আমার নিয়ে যান। প্রথমত আমি আবারও বলি, আমি ভিসার কোনো কাজ করি না, আমি জাস্ট ইনফরমেশন আসলে আপনাদের সামনে দেই। তবে আজকে ইতালির এই ভিডিওটার পার্ট আরেকটা আছে, সেটা আমি আগেই আপনাদেরকে দিয়েছি। আমার নাইম কুরিয়া যে পেজটাতে প্রায় 7 লক্ষের কাছাকাছি ফলোয়ার, সেইখানে গেলে দেখবেন যে ইতালি ভিসার আবেদনের সিস্টেম, আর ওই সিস্টেমকে আরও সহজ করার জন্য আমি স্ক্রিনের এক অংশে আপনাদেরকে ইতালির যে ঢাকা এম্বাসি আছে সেইটার একটা নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি, ঠিকানাও এখানে দেওয়া আছে। পাশাপাশি সিলেট এবং চট্টগ্রামেও তাদের দূতাবাস অনুমোদিত কিছু শাখা আছে, এখানে ফোন করে জানা নেবেন। নাম্বার টু, একটা লিঙ্ক দিচ্ছি, এটাকে আপনারা মানে সবসময় নজরে রাখবেন, boesl.gov.bd, এটা হচ্ছে বোয়েসেল, যে সরকারের যে সংস্থাটা যারা একদম ন্যূনতম খরচে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আপনাকে যাওয়ার সুযোগ করে দেয়। কখন কোন ভিসাটা আসছে, কোন দেশে কোন সুযোগটা আসছে, এই সাইটে সব সময় থাকে, আপনি জাস্ট ইনফরমেশন পাচ্ছেন না, এই জন্য আপনি হয়তো জানার সুযোগ হচ্ছেন না। তো যাই হোক, আজকে আমরা বাংলাদেশ সরকার এবং ইতালি সরকারের মধ্যে গতকালকে যেই সর্বশেষ আলোচনা হয়েছে সেটার কিছু আপডেট দিচ্ছি। নতুন করে আরও প্রায় 3 লক্ষের উপরে বাংলাদেশি আপনার ইতালিতে যাওয়ার কিন্তু সুযোগ এসেছে, আর বিভিন্ন ক্রাইটেরিয়াতে এই সুযোগগুলো এসেছে। ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও এল সান্দ্রা, তিনি বলছেন যে তারা আরও বাংলাদেশিকে মানে আরও অধিক সংখ্যক বাংলাদেশিকে তাদের দেশে নিয়োগ দিবে, তবে তা হবে বৈধ উপায়ে। আমাদের অনেকে আছেন বিভিন্ন অবৈধ পন্থায় ইটালি বা পৃথিবীর ইউরোপের অনেক দেশে যান, ভাই ওইখানে গিয়া জীবন অনেক কঠিন হয়ে যাবে। সো সরকারিভাবে কিন্তু খুব বেশি খরচ লাগে না, জাস্ট আপনি একটু শিক্ষা দীক্ষা, ইটালির ভাষা শিক্ষা এগুলো আগেই করে নিন। মানে একটা দেশে যাবেন, আপনি কোনো কিছু জানেনই না, ওইখানে গিয়ে আপনি ওই দেশের জন্য আবর্জনা হবেন। সো ইটালিতে যাওয়ার চিন্তা করতেছেন, আপনার মিনিমাম লেভেল ইটালিয়ান ভাষাগুলোকে রপ্ত করা দরকার। জার্মানি যাবেন, জার্মানির ভাষা, যেই দেশে যাবেন ইংরেজি পাশাপাশি, এগুলো কিন্তু আপনি যাই না একটা ইন্টারভিউ দিতে গেলে অ্যাডভান্টেজ পাবেন। এখন ইতালি সরকারের বক্তব্য, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে গতকালকে এই বৈঠকে তিনি এই আগ্রহের কথা প্রকাশ করেছেন। ইতালির রাষ্ট্রদূত বলছেন যে প্রায় 2 লক্ষ বাংলাদেশি এই মুহূর্তে বৈধ উপায়ে সেখানে আছে, আর সামনেও আপনার মানে আরও বিভিন্ন সেক্টরে বাংলাদেশ থেকে মানুষ নেওয়ার জন্য চিন্তা করছে ইতালি। আর এই সংখ্যাটার মধ্যে যাদের নাম উঠে এসেছে, নার্স, ডাক্তার, ফিজিওথেরাপিস্ট, তারপর হচ্ছে আপনার স্বাস্থ্যসেবা এবং সামাজিক পরিষেবা খাতের কর্মীদের। ইউরোপীয় ইউনিয়নের বাইরে দেশ থেকে কর্মী নিতে ইতিমধ্যে ইতালি সরকার কাজ করছে, আর 2027 সালের মধ্যে আপনার 10টি খাতে এই দক্ষ কর্মীদের নেওয়া হবে, এমন উদ্যোগ বাংলাদেশিদের জন্য বিশাল সুযোগ হিসাবেই দেখছেন অনেকে। তবে আমরা বলবো যে আপনারা যারা এই সেক্টরগুলোতে যেতে চান, বিশেষ করে কৃষিকাজেও, আপনি কিন্তু মোটামুটি লেভেলে ভাষা জানতে হবে, দক্ষ হইতে হবে, আপনার সার্টিফিকেট থাকতে হবে। আপনি মনে করলেন ধান লাগাইতে জানেন ফর এক্সাম্পল, অথবা স্ট্রবেরি চাষ করতে জানেন, কিন্তু আপনার কোনো সার্টিফিকেট নাই। এখন ইতালি সরকার কেমনে বুঝবো ভাই, কারণ বাঙালি সবাই তো কমো যে আমি ভালো, গোয়াল্লার দুধ গোয়াল্লার কাছে ভালোই থাকে, বাট আপনাকে অবশ্যই কোনো একটা সার্টিফিকেট থাকতে হবে। বা এই যে নার্সিং বা বিভিন্ন সেক্টরে একজন ডাক্তার তো থাকেই, তো নার্সিং ইনস্টিটিউটগুলোর জন্য এখানে নানান ধরনের ফেসিলিটিস সরকার তৈরি করছে, যেগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন। সো আমি যে ঠিকানাটা দিয়েছি বোয়েসেল, ওইখানে আপনারা প্রতিনিয়ত নজর রাখবেন পৃথিবীর অনেক দেশে কোন দেশে কখন লুক নিচ্ছে, কীভাবে নিচ্ছে, এটা সরকার অনুমোদিত বা সরকারেরই একটা সংস্থা বোয়েসেল, সেখানে প্রতিনিয়ত পাবেন, ঠিক আছে? আর এখানে কিভাবে আবেদন করবেন, কবে থেকে কি হচ্ছে, আমি আমার আগের ভিডিওতে ডিটেলস দিয়ে দিছি, ওইখানে অবশ্যই দেখে নেবেন। নাইম কুরিয়া পেজে একটু পেছনে গেলে, সপ্তাহখানেক পেছনে কিন্তু ভিডিওটা আছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।